माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार रूपकल्प 2021 বাস্তবায়নের অংশ হিসেবে মাদক সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল এবং জেলা উপজেলা কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে আঞ্চলিক কার্যালয়ে এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম মাদক নিয়ন্ত্রণ নাগরিক কমিটির সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল সোবাহান, দৈনিক প্রথম আলো নাটোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মুফতার হোসেন, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কালাম আজাদ, 71 বাংলা টেলিভিশনের রিপোর্টার জাহিদ হাসান, মাই টিভি নাটোরের প্রতিনিধি গোলাম মোস্তফা মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মোহাম্মদ রাশেদুল ইসলাম, জোয়ারি ইউপির 1 নং ওয়ার্ড সদস্য ফেরদৌসুল আলম সহ বড়াইগ্রামের দায়িত্বরত অর্ধশত সাংবাদিকবৃন্দ। আর এই মুহূর্তে যে রাস্তা অতিক্রম করে এখানে আসছে, যেটা খুব স্পষ্টভাবে মাদকের বিরুদ্ধে